আজ থেকে শুরু হচ্ছে সিপিআইএম রাজ্যর 26তম সম্মেলন। কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই সম্মেলন। প্রয়াত দুই সিপিআইএম নেতা নিরুপম সেন এবং শ্যামল চক্রবর্তীর স্মরণে যথাক্রমে নগর এবং মঞ্চের নামকরণ করা হয়েছে। ভবনে ঢোকার মুখেই রয়েছে একটি বিরাট পোস্টার, যেখানে লেখা রয়েছে তেভাগার সংগ্রামের উত্তরাধিকার। সম্মেলনের বার্তা রাজ্যের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য 8টি সাব কমিটি গঠন করা হয়েছে এবং 350 জন প্রতিনিধি ও 80 থেকে 90 জন দর্শক নিয়ে এই সম্মেলন আয়োজিত হয়েছে। সম্মেলন সম্পন্ন করতে 53 জন স্বেচ্ছাসেবককেও নিয়োগ করেছেন। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।